আসসালামু আচ্ছা বাসবেয়ার ভাই আপনারা তাহলে কিছু কোন কথা বলেন আমি আবার আসতেছি আচ্ছা গিলবার্ট ভাই জি ভাই আপনি আপনি কি মানে ঈশ্বর বিশ্বাসী না 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 আচ্ছা আপনি উপনিষদ করেছেন উপনিষদ না ওই সনাতন ধর্মে বেদের শেষ অংশটাকে বলে উপনিষদ তো উপনিষদের অনেকগুলো ভাগ আছে মানে অনেক রকম উপনিষদ আছে তো সেখানে বিখ্যাত বিখ্যাত উপনিষদের মধ্যে উপনিষদ 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 আছে উপনিষদ হচ্ছে তো একটা মোটামুটি পৌরাণিক মানে একটা জ্ঞান বলা যেতে পারে মানে জ্ঞান লাভের চেষ্টা করে তো ওই উপনিষদে পরিষ্কার বলা আছে ঈশ্বর আত্মা এগুলো প্রমাণ করা অসম্ভব একদম এই কথাটা লেখা আছে বুঝলেন এবং এও লেখা আছে যে কোনো ব্যক্তি যদি এই সব জিনিসগুলো প্রমাণ করার চেষ্টা করে সে হচ্ছে আহম একদম এইভাবে লেখা আছে উপনিষদ বুঝলেন বড় অদ্ভুত অদ্ভুত বিষয় এটা কিন্তু ধর্ম উপনিষদ ধর্মগ্রন্থ সেখানেই বলা আছে ঈশ্বর তারপরে পরমাত্মা বা আত্মা এগুলোকে প্রমাণ করা অসম্ভব এগুলো সম্পূর্ণ উপলব্ধি অনুভূতি মানে ওই বিশ্বাসের বিষয় এটা একদম ধর্মগ্রন্থই লেখা কিন্তু দেখবেন বিভিন্ন লোক আসে সৃষ্টিকর্তার প্রমাণ দেবে এই দেবে সেই দেবে আত্মাকে প্রমাণ করতে চাইছে হ্যাঁ ধর্মগ্রন্থ সে নিজেই বলছে এগুলো প্রমাণ করা অসম্ভব বড় মজার বিষয় ভেবে দেখবেন জি আমি আসলে আমি জানি না এই প্রশ্নগুলো আসলে কতটা আপনাদেরকে করার মতো মানে ঠিকঠাক আছে মানে আমি নতুন করে এই এটাতে খুব ভালোভাবে ঢুকছি তো এই কারণে হচ্ছে যে এই ব্যাপারগুলো ক্যালকুলেট করে আমার খুব মিলাতে ইচ্ছা করে তো সেই জন্য আমি ভাবি আর হচ্ছে যে দেখি যে বেশ কয়েকটা ব্যক্তি বা কমিউনিটি তারা এগুলোকে খুব প্রায়োরিটাইজ করে এর জন্য আমি বিজ্ঞানসম্মতভাবে ভাবার চিন্তা করি আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করি যেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলে থাকি রিভেঞ্জ অফ নেচার বা ধরুন আমি অন্যায়ভাবে কাউকে আমি হত্যা করলাম যদি আমাদের বিচার ব্যবস্থা মানে আফটার লাইফ এরকম যদি কিছু না থাকে এই যে আমি অন্যায়টা করলাম এর বিপদ

প্রকৃতি কি চেতন সমাস সত্তা সেই বিচারক নাকি সে কি করে কি বিচার করবে সে কি শুনবে প্রকৃতি বলতে মানে আমরা যেরকম আছে আমরা দেখেছি যে বিবর্তনবাদে ন্যাচারাল সিলেকশন আর কি আমাদেরকে মানে বাইনাচার যেভাবে আমরা বিভিন্ন উপাদানের মাধ্যমে পেয়ে গেছি সেভাবে আমরা হয়েছে এরকম কি আসলে কোনো কিছু ব্যাপার আছে যদি না থাকে সে ক্ষেত্রে মানুষ ন্যাচারাল ব্যাপারও হয়েছে ন্যাচারাল সিলেকশন কি এটা জীবিত প্রাণী না মৃত প্রাণী বা জড় পদার্থ ব্যাপারে বলা হয়েছে সাধারণত জীবিত প্রাণী তাহলে এই প্রশ্নটা কি অবান্তর এনিওয়ে দেখেন এই যে প্রকৃতি কি জবাব দেবে কি না আমি এখানে কেন বলতে ধরুন যে আমার ধর্মীয় চিন্তা ভাবনাগুলো আমার মাথা থেকে চলে গেছে এখন তো আমি স্বাধীন আমার কোনো অন্যায়ের ভয় নেই আমি আমি যদি এখন মানে বেপরোয়া হয়ে যাই আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চান যে আমার তাহলে এই বিচারটা কি হবে এই যে পৃথিবীতে এত এত হত্যা হয় এই যেগুলো আইনের মাধ্যমে আসে না কিন্তু এটা ঈশ্বর কেন্দ্রিক যদি আমরা একটু ভাবি ঈশ্বর যারা বিশ্বাস করেন একটা ক্লাস টু এর স্টুডেন্ট ধর্ষণের শিকার হয় একটা বাচ্চা যে ধর্ষণ সেক্সুয়াল যে ইন্টারকোর্স কিছুই সে বোঝে না জানেও না আমরাও তো বুঝিনি ছোটবেলা সেই বাচ্চাটা ধর্ষণের যখন শিকার হয় তখন কি হয় ঈশ্বরকে তামাশা দেখে বাদদিল্লাহ মুহম্মদের আল্লাহ অন্য অন্যান্য যে গড আছে হিন্দু ধর্মের যে এত এত গড এত এত অনেক তারা কী করেন তামাশা দেখেন বসে বসে পরজন্মে মানে পুনর্জন্ম এগুলো কি হয় কিছুই নেই আনসার মানে হচ্ছে এই ন্যাচারাল সিলেকশনে যদি আপনি যান তাহলে এখানে আপনি সার্ভাইভ করতে পারেন নাই ওই বাচ্চাটার প্যারেন্টস যারা ছিলেন মানে যে যাই হোক না কেন এখানে তাদের ব্যর্থতা ছিল এটা আপনাকে স্বীকার করতে হবে এবং এই যে বিচার হয় না বিচারহীনতা এটার জন্য যে একটা প্রকৃতি এসে আপনাকে জবাব দেবে না প্রকৃতি জবাব দেবে কোথায় আপনি ধরেন একটা খাল আপনি বাঁধ দিয়ে দিলেন তখন সেখানে প্রতিক্রিয়া আসবে আপনি ধরেন গাছ উদ্ধার করে ফেলেন তখন আপনি প্রতিক্রিয়া পাবেন কিন্তু ওই মানুষের ব্যাপারে বা অন্য কোনো প্রাণীর ব্যাপারে আপনি যে নিষ্ঠুরতা করেন সেখানে প্রকৃতির এত টাকা পড়েনি এবং প্রকৃতি তো ঈশ্বর না গড না আমাদের চিন্তাটা হচ্ছে যে গড তৈরি করছে কে মানুষ তৈরি করছে মানুষের চিন্তা ভাবনা থাকে এখন মানুষ বা অন্য প্রাণীর সাথে কি হইল না কি মানে আসলে এটা ইয়ার সৃষ্টের সাথে যায়ও না এখানে তার কারোর সাথে কোনো সম্পর্কই নাই এবং এই ভাবনাটাও ঈশ্বর কেন্দ্রিক যে তাহলে ঈশ্বর নাই বুঝলাম তাহলে এটা শাস্তি দেবে কে শাস্তি দেওয়ার মানে শাস্তি দিতে হবে কেন এটা তো আসলে ওইভাবে কোনো চোখ সূত্র থাকার ইয়েই নাই যে হ্যাঁ আমি এটা করলাম কেউ না এটা শাস্তি হবে শাস্তি হতে হবে কেন মানে এটার কারণটা কি আপনি যদি একটু বলতেন শাস্তি হতে হবে কেউ দেখলো না আপনি একটা কিছু করলেন আকাম করছেন এখন এটা শাস্তি হতে হবে এটার জন্য তো ওই শাস্তি করতে গেলে তো ঈশ্বরের দরকার এবং এই ধরনের ফাঁক ফুক থেকে তো ঈশ্বর তৈরি রয়েছে এখন আইন আদালত আছে পুলিশ আছে দেখেন তো আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করি পৃথিবীতে ঈশ্বর আছে এত 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 কোম্পানি চার হাজারের মতো তাহলে পুলিশের দরকার কি পুলিশ কী করে পুলিশ যেটা করে পুলিশের চোখের বাইরে যেটা যায় কি ঈশ্বরের দায়িত্ব নেয় না তো তাহলে ঈশ্বর মানে ওই ওই একই তো জিনিস চলে আসলো না যে তাহলে এটা কি হবে ওইটা কি হওয়ার দরকারটা কি আমার কাছে মনে হয় কি যে আসলে আহ এই ব্যাপারগুলো যখন আপনারা যারা ভালো জানেন আপনারা যখন ক্লিয়ার করে দেন তখন যতটা সহজে উপলব্ধ হয় নিজে নিজে আসলে খুব একটা পেরে ওঠা হয় না এবং এটার একটা কারণ আমি নিজে খুঁজে বের করেছি যে আমরা হয়তো বা ছোটবেলা থেকে দীর্ঘ একটা সময় প্র্যাকটিস করেছি এবং শিখেছি যে এটা এইভাবেই হতে হবে বা এই জাস্টিফিকেশনটা পেতে হয় আহ এই কারণে বোধহয় আহ আসলে আপনাদের মতো চিন্তা করতে পারি নাই না চিন্তাটা না না গিলবাট ভাই ওটা খুবই স্বাভাবিক কিন্তু আমরা কিন্তু এই প্রশ্নটা করি না কেউই কিন্তু আমরা মানুষ বলেই প্রশ্নটা করি একজন মানুষ বিনা বিচারে হত্যা হইলো তার শাস্তি কি হবে কিন্তু এই যে এত তো গাছ নিধন হয় বা অন্য আমরা তো প্রকৃতির এমন কিছু নাই যে বাকি মানে বাকি রাখছি এই যে প্লাস্টিক আমরা ব্যবহার করি দেখেন চিন্তা করে দেখেন আপনি যে এই যে পলিথিন দিয়ে বাজার করে যাচ্ছেন এই পলিথিনটা আপনি ডাস্টবিনে ফেলা দিতেছেন ডাস্টবিন থেকে কোথায় যাচ্ছে সমুদ্রে চলে যাচ্ছে তো এই যে প্রকৃতির ক্ষতি হতেছে তো ওইটা নিয়ে কিন্তু আমরা ঈশ্বর ভাবি না ভাবি যে একটা মানুষ মারা গেল ওইভাবে ভাবি আমরা যেভাবে ভাবতে চাই সেভাবেই ভাবি কিন্তু আমাদের এই ভাবতে চাওয়াটা থেকেই ঈশ্বরের সৃষ্টি এবং এইখানে ধুরন্ধররা এসে চিন্তা করছে আচ্ছা এটার উত্তর কি দেবো হ্যাঁ ঈশ্বর একটা কিছু আছে একটা আধ্যাত্মিক একটা ব্যাপার বলে দিল যে এটা শাস্তি পরকালে হবে হ্যাঁ এই যে আমাদের এসে অনেকে বলে যে তোর খবর আছে বড়কালে মনে হচ্ছে যে সে এইমাত্র দেখে আসছে বড়কাল আসলে এটাই আর কি শুভঙ্করের ফাঁকি আমার মনে হয় যে আপনি এই পৃথিবীতে সার্ভাইভ করতে পারলে সার্ভাইভ করতে পারবেন এবং আপনি সচেতন থাকলে আপনাকে অপমৃত্যু বা এই ধরনের বিপদে পড়তে হবে না এবং যদি বিপদে পড়েন তাহলে আপনার ওই ওইটার শাস্তি অন্য কেউ দেবে কেন তা ঠেকা গিয়ে পড়ছে ধরেন আপনি কোনোভাবে আপনি অসচেতনতা পরশু আপনি মারা গেলেন তো এখন ওইটার শাস্তি অন্য কেউ দেবে কেন দেবে মানে এরকম থাকবে কেন আচ্ছা আচ্ছা এখন আমি একেবারেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছি এই মানে আপনারা যেভাবে বলছেন আমি এরকম করেও চিন্তা করে দেখেছি কিন্তু আজকে সুযোগ হলো এর জন্য আমি আসলে অনেক বেশি নার্ভাস এবং এক্সাইটেড বটে কারণ অনেক দিন ধরে হচ্ছে আমি চেষ্টা করছি যে আইদার আপনার কিংবা হচ্ছে আসিফ ভাই লাইভে জয়েন করার কিন্তু আজকে মানে ওই দুইটা বিষয় মারিয়া কিফতি আর হচ্ছে যে যে কে বিষ দেওয়ার যে ঘটনাটা এগুলো আমি আজকেই অনুসন্ধান করছিলাম ওগুলো সামনে ছিল সেই জন্য বললাম আর এগুলো হচ্ছে টুকটাক ব্যাপার আর কি দেখা যায় কি খুবই মনের মধ্যে অনেক অশান্তি কাজ করে যখন এগুলো খুঁজে পাই না বা মিলটা করতে পারি না সমীকরণটা তো ওইগুলো আসলে চলে এসছে এনিওয়েজ আপনাদের দুইজনকেই সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ আর এখন না অনেক বেশি ফ্রি মনে হয় মানে আগে দেখা যেত কি যেমন একটু আগে যে আপনি দর্শনের ঘটনাটা বলছেন আমি যখন মাদ্রাসায় ছিলাম মাদ্রাসায় না মানে ছোটবেলায় যখন আমি আরবি পড়তাম আমিও খুব একদম অল্প বয়সে তখন আমি বা এরকম পড়ছি ওই সময় আমি আমার মসজিদের পাড়ার যে মসজিদের মসজিন আছে তার মাধ্যমে সে আমাকে বলাৎকার করেছে তো আমার এখনো পর্যন্ত সেই লোকটা আছে আমার চোখের সামনে আমি আমি তাকে খুবই ঘৃণা করি এই যে যে ব্যাপারগুলো এবং এখন প্রতিনিয়ত যখন এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে আসলে বুঝতে পারছি যে আসলে মানুষকে কত বেশি অন্ধকার রাখে কতটা পিছিয়ে রাখে এই ব্যাপারটা তবে আমি যেই পরম্পরাটা থেকে আর কি পেয়েছি আমাদের বাড়ির সেই জায়গাটা থেকে না আমার খুব সুবিধা হয়েছে আমি যদি এখানে না থাকতাম হয়তো বা আমি গোড়াই থেকে যেতাম এইটা আমার খুব ভালো কাজে দিয়েছে যে এই জগৎটাতে আমি ঢুকতে পেরেছি এর মাধ্যমে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আসলে আমি আর কি বলবো জানি না আমি তাহলে গিলবার্ট ভাই আপনাকে আপনাকে মুক্তির জন্য মানে অভিনন্দন আমার মনে হচ্ছে যে আপনি যথেষ্ট বুঝতে পারছেন মানে কোর বিষয়গুলো বুঝে গেলে আর কিছুরই দরকার হয় না আমাদের অনেক প্রশ্ন থাকবে স্বাভাবিকভাবে আমাদেরও প্রশ্ন ছিল একটা সময় শুরুতে যেটা হতো যে নূর ভাই যত যাই হতো যে যেমন প্রথমে আমি খুব সহজে মেনে নিয়েছিলাম যে এটা তার চিন্তা ভাবনা প্রফেটের চিন্তা ভাবনা কোরআনটা প্রথমে একটুখানি ধাক্কা খেয়েছিলাম তারপরে মনে হয়েছে যে না এটা হতেই পারে আমি চিন্তা করে দেখলাম এবং বিবর্তনবাদের সাথেও আমি একটু কানেক্ট করে দেখতে মানে

মমিন কাউকে যদি আমি বলতাম বা আমার গার্ডিয়ানশিপের মধ্যে যারা আছে আমার ফ্যামিলির মানুষ সবসময় লিবারেল ছিলেন কিন্তু বাইরে যদি কাউকে জিজ্ঞাসা করতে যাই তখন বলছে না এগুলো নিয়ে ভাবার বেশি দরকার নেই এরকম এরকম করে কিন্তু আমার ভিতরে সেই আক্ষেপটা সবসময় থেকে যেত যে আমি ব্যাপারগুলো মিলাবো

এটা আসলে আমরা তো এখানে হিরো হইতে আসি নাই নিজের চতুর্দিকে তারা অনেক চিন্তার মুক্তির আন্দোলন এই যে সংগ্রামটা এবং এটা আপনি কিন্তু সাকসেস আপনি যে এক সময় আসিফ ভাইয়ের অনেকগুলো কথা আমার মনে হচ্ছে আসিফ ভাই এগুলো মানুষকে কথা কথাবার্তা এগুলো দরকার ছিল না হ্যাঁ পরে আমি চিন্তা করে দেখলাম যে আমি নিজের আমার অভিজ্ঞতা বলতেছি যে এটা আসলে কি হয় বৃহৎ উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে যে সৎ কী উদ্দেশ্য মরুর ডাকাত আসলে তো লোকটা আগে করে ডাকাত ছিল এখন এই একটা কথার মাধ্যমে যদি আপনি আঘাতপ্রাপ্তও হন আমার কিন্তু উদ্দেশ্য আপনাকে আঘাত করা কিন্তু আপনি যদি এখান থেকে জানার চেষ্টা করেন যে ডাকাত বললো কেন ব্যাপারটা কি এটা ব্যাখ্যা কী এখান থেকেও যদি আপনি আপনার মুক্তি হয় মুক্তিটা কি আপনি রাস্তি হন হ্যাঁ দলে আসেন আমরা জান্নাতে যাবো জাহান্নেমে যাবো আমাদের এরকম কোনো কনসেপ্টই নাই হ্যাঁ এখানে নাস্তিক হইলেও কি না হইল কি এটা দরকারও নাই কিন্তু আমি এখানে কিন্তু বারবার বলছিলাম গিলবার ভাই যে আপনাকে মুক্তির অভিনন্দন যে আপনি মুক্তি পেয়েছেন কি দাসত্ব থেকে আপনি দাসত্ব একটা সময় আমরা সবাই দাসত্বর সাথে ছিলাম হ্যাঁ আমি নিজেও দাস ছিলাম ধর্ম দাস ছিলাম তো এই দাসত্ব থেকে মুক্তি পাওয়ার পরে পৃথিবীটা অনেক বড় হয়ে যায় এবং এই বড়ো হওয়ার পরে নিজের বুধ বোধ বুদ্ধি দিয়ে নিজের চিন্তাভাবনা থেকে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি এবং খুবই আনন্দদায়ক এটা অনেকে মনে করেন নাস্তিক এরা বোধ হয় কোন ওই ইয়ের মতো কি জানো বলে সর্বহারা সন্ত্রাসীদের মতো হ্যাঁ গেরিলা লাগবে সবসময় মানে ডিপ্রেশনে ভুগে হ্যাঁ তারা কিন্তু আমাদের সাথে ব্যক্তি জীবনে যারা যাদের সাথে পরিচয় করতামতে পারবো আমি একই ছিলাম করতে ওই সময় আমি আমার টাইমটা ম্যাচ করতো না কারণ সিজনের সাথে সাথে বদলাই তাদের পনেরো মিনিট বা দশ মিনিট এক তখন আমি রিকোয়েস্ট করতাম আগে আজান দিতে যাতে আমি নামাজ পড়ে তারপরে আমি

গিলবাট ভাই একটা প্রথম কথা হচ্ছে আমি আমার ব্যক্তিগতভাবে আর্থিকভাবে আমি খুব স্বচ্ছ থাকার চেষ্টা করি তো তখন আমার মনে হতো না এক টাকা নামাজ গেলে যে আমার এক লাখ টাকা খুব পানো হয়ে গেলো হ্যাঁ আমার খুবই কষ্ট লাগতো যে এইটা তো আমার এখন এখানে কাজে পড়তে হবে তাড়াতাড়ি এইটা হয়েছে তবে এই মানুষগুলো ইন্টেলিজেন্ট তারা ধর্মকে একদম শুরু থেকে আঁকড়ে ধরে জানার চেষ্টা করেছে তারা অবশ্যই বুদ্ধিমান এবং ধরেন এখন পর্যন্ত যারা আমার বয়সে অনেক লোকরে দেখি তারা কখনো ধর্মটাকে অত সিরিয়াসলি নেয়ও নাই নিচে পড়তে হবে পড়ে এখনও নামাজ পড়ে দাসত্ব করে কিন্তু তাদের মধ্যে কোনো চেঞ্জ তাদের মধ্যে কোনো প্রশ্ন নাই তাদের মধ্যে জানার কোনো আগ্রহ নাই এই মানুষগুলোকে আমার আসলে একটা গাছ গাছ তো অবশ্যই একটা আমাদের

জি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি আসলেও আমি ব্লেস শব্দটা ব্যবহার করবো কিনা জানিনা মানে আপনাদের দুইজনকে যে একদিনে একসাথে পেয়ে যাব এটা আমি ভাবতেই পারি নাই আর কি তো আমি হচ্ছে যে খুব কৌশল করে আমার নামটা বদল করে আমি জয়েন করে ফেললাম আহ এনে আপনাদেরকে আবার ধন্যবাদ আহ আমি আরকি দুইজন এখানে চারজন এবং খুবই আমি আমি সম্মান বোধ করি আমার না না ওইটা ওই এনার্জিটা হয়তো ভালো বলতে পারতাম যে আমরা এনার্জিটা পাইছি আমাদের কথার কথা লেজা আগুন ওইভাবে লাগাইছে হ্যাঁ এখন সবাই যে লেজা আগুন লাগাবে তো না এটা আসলে ডিপেন্ড করে যে আপনার উপর আঘাতটা কতটুকু আসলো নিউটনের তৃতীয় সূত্রের মতোই দেখ বাদ বিষয়টা না তবে এখানে আসলে সবাই আপনিও আমাদের একজন এবং আমরা সবাই সমাজের ক্ষেত্রে আপনি ধার্মিকও হইতে পারেন এটা কোনো অসুবিধা না কিন্তু করে যারা নাস্তিকতা এবং তাদের মধ্যে পার্থক্য কতটুকু আসলে নাস্তিকতা ফাউন্ডেশন শুরু হ্যাঁ মুক্ত চিন্তক তো আমিই না মুক্ত চিন্তা অনেক অনেক দূরের ব্যাপার ওই বিষয়ে অনেক গভীরের বিষয় মুক্ত চিন্তা করার মতো আমি আমি এখন ওই অর্জন করতে পারি না সুতরাং নাস্তিকতা তো আপনি ঈশ্বর বিশ্বাস করেন না নাস্তিক এটা সত্য আর কিছু দরকারই নেই আপনি ঈশ্বর বিশ্বাস করেন না মানে আপনি নাস্তিক এরপরে অনেকগুলো ধাপ অনেক হাজারো ধাপ আমি মুক্তচিন্তক হইতে পারি নাই আমি এই বিষয়ে বলতে চাই না চেষ্টা করছি আর কি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন বাস বিহারি